কেউ কেউ ভাবছে যে ও তো নেই রে বাবা, কি করবি। তো জঙ্গল মে কবি কবি এসা হতা হ্যায় কি কুছ দিন শের আগর নেই নজর আতা তো বন্দর সোচতা হ্যায় কি চলো হমহি জঙ্গল কা শের হ্যায়। বাঘের বাচ্চা লাল ঝন্ডা আবার যখন রাস্তায় নেমেছে, জঙ্গলের যদি নিয়ম থাকে সেই নিয়মে বেঁচে থাকার নিয়ম থাকে, সেই বাঁচার দাবিতেই লড়াইটা হবে। কে লড়বে, কে লড়বে এর বিরুদ্ধে? যাদবপুরে সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচারে মীনাক্ষী মুখোপাধ্যায়। অসংখ্য বয়স্ক মানুষ আছেন এই গোটা চত্বরে, যাদের পরিবারের সন্তানরা বাইরে চলে গেছেন, বাইরে থাকে, কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই। শুরুতেই বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তীকে নিশানা। নাম মিমি চক্রবর্তী, তিনি এই সভা থেকেই বলেছিলেন, এই মাঠের সভা থেকেই বলেছিলেন চিৎকার করে যে যাদবপুর কি মনে করছে মিমি পারবে তো। আর যাদবপুরের এই মাঠের সভা থেকেই সেদিনকে যারা উপস্থিত হয়েছিলেন যাদবপুরে, তারা বলেছিলেন পারবে। উনি বলেছিলেন যে শুনতে পাচ্ছি না, আরো চিৎকার করে বলেছিলেন যে মিমি পারবে। আজকে আমরা প্রশ্ন করতে চাইছি যাদবপুরকে, মিমি পারবে কি? ঝাঁজ বাড়িয়ে আক্রমণ নরেন্দ্র মোদীকেও। এখন তো শুধু ইলেকটোরাল বন্ড এসেছে, এরপর তো পিএম কেয়ার ফান্ডের যখন টাকার হিসাব দিতে হবে, মোদীর ধুতির কাঁচা খুলেছে তো গোটা ধুতি খোলা বাকি আছে। অন্যদিকে এক তীরে বিজেপি এবং তৃণমূলকে বেঁধলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আন্দোলনে খাড়া ছিলেন গুজরাটের সমস্ত নেতারা, মাই মেধা পাটকার, রাজনাথ সিং, সব গুজরাট লবিয়েছেন, ঝাঁপিয়ে পড়লেন, শুনলেন কারখানা তৈরি হয়ে গেছে, তাকে ভাঙবার জন্য গুজরাট লবি ঝাঁপিয়ে পড়লেন। মমতা সামনে রেখে তারা আমার কেমিক্যাল হাব করতে দিলেন না, কেমিক্যাল হাব গুজরাটে হয়ে গেল, গুজরাট সমৃদ্ধ, আমার তৈরি হওয়া সিঁড়ির কারখানা পাঠিয়ে দেওয়া হলো সানন্দে। আজকে সানন্দের লোকেরা বলছেন আমরা তো গ্রামের অন্ধকারে থাকতাম, আজকে সানন্দ ঝলমলে শহর, এবং সেখানে বিদেশি মোটর গাড়ির কারখানা হওয়ার জন্য বিদেশ থেকে শিল্পপতিরা আসছে। এখানেই শেষ নয়, যাদবপুরের জনসভায় প্রতিদ্বন্দ্বী সায়নী ঘোষকে এক হাত নিলেন সৃজন ভট্টাচার্য। তুমি কত ভালো গান করো, কত ভালো নাচ করো, কত ভালো বাজার করো, তার উপরে দাঁড়িয়ে তো মানুষ তোমাকে ভোট দেবে না। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসবো, আমি আপনাদের কাছে ভোট প্রত্যাশা করবো প্রার্থী হিসেবে। আমি কত ভালো কবিতা বলি, তাই দিয়ে আমি আপনাদের কাছে ভোট চাইতে এলে সেটা সফলতা হবে মানুষের সাথে। মানুষের জন্য কি কাজ করতে পারছি, মানুষের কাছে কাজ কি পৌঁছে দিতে পারছি, মানুষের দাবি দেওয়া, মানুষের এজেন্ডা, মানুষের ইস্যু কতদূর তুলতে পারছি সংসদের ভিতরে বাইরে আমরা, সেই নিরিখে যে দল দুটো আছে তৃণমূল বিজেপি তারা দেখাবে। তবে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটি কথাও শোনা গেল না বাম নেতা নেত্রীদের মুখে। কি হবে সৃজন বলল, আমি ক্যান্ডিডেট, বাজার গরম করা আমাদের কথা নয়, আর হাততালি দেবার কথাই যেটা আছে সেটা মীনাক্ষীদের জন্য বাঁচিয়ে রাখুন। আরে বাজার যখন ঠান্ডা থাকে, পকেট যখন ঠান্ডা থাকে, ওষুধ থেকে শুরু করে খাবার দুবেলা কেনার যখন পয়সা থাকে না, ও হাতে হাততালি বাজে না, তাতে বাজারও গরম হয় না।